সম্মানিত অংশগ্রহণকারী, প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। পিওর কালচার, পিওর কালচারের জন্য আমার কি লাগবে? আগে থেকে তৈরি করে রাখা হচ্ছে মিডিয়া লাগবে, এরপরে লাগবে মাশরুম। মাশরুমটা কিসের জন্য? আমি এই মাশরুম থেকে টিস্যু নিব, সেই মাশরুমটা কেমন হবে? জুভেনাইল স্টেজের মাশরুম হবে। ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে আমরা দেখেন এই যে চেহারাটা দেখছি, একেবারে 3 দিন বয়সের মাশরুম, সর্বোচ্চ 4 দিন বয়সের মাশরুম, এরকম মাশরুম হবে। আমরা টিস্যুটা কোথা থেকে নেব? এই পিলিয়াস এবং স্টকের যে এই যে সংযোগ স্থলটা, এই যে জায়গাটা পুরু, এইখানে এই যে ঘাড় বরাবর, এই জায়গাটা থেকে আমাকে টিস্যু নিতে হবে। এই জায়গাটা মাংসল অংশটা থেকে টিস্যু নেব। তার আগে যে কাজটা, সেটা হলো যে এই মাশরুমটা আমি কালচার হাউস থেকে টিস্যু করার বেশ কিছুক্ষণ আগেই, কয়েক ঘন্টা আগেই পানি স্প্রে বন্ধ করব। যেই প্যাকেটটা থেকে টিস্যু করব, সেই প্যাকেটটাকে আলাদা করে রাখবো। আমি কখনো সেকেন্ড হারভেস্ট, থার্ড হারভেস্ট এর মাশরুম দিয়ে টিস্যু করব না। নতুন প্যাকেট কাটার পরে ফার্স্ট যে হারভেস্ট হবে, সেই প্যাকেট থেকে টিস্যুর জন্য মাশরুম নেব, পুরানা প্যাকেট থেকে কখনোই নেব না। পুরানা প্যাকেট এমনিতেই অনেক সময় রোগাক্রান্ত, পোকাক্রান্ত এরকম থাকে। তাহলে এবার নতুন প্যাকেট, এবং সেই প্যাকেটটাকে আমি আলাদা করে রাখবো যাতে মাশরুমের গায়ে পানি না থাকে। এবার কালচার হাউস থেকে মাশরুমটা যখন উঠাই নিয়ে আসবো, তখন আমার নিজের হাতটা ভালো করে ধুয়ে আমি ঢুকবো, যাব চাইলে আমি গ্লাভস পরে নিতে পারি হাতে, এবং পলিথিনের ভেতরে, পিপির ভেতরে মাশরুমটাকে নিয়ে পিপির মুখটা বন্ধ করে সোজা আমার ল্যাবরেটরিতে চলে আসবো। ল্যাবে আসার পরে এরকম ক্লিন বেঞ্চের ভেতরে বসে কাজটি করতে হবে। ক্লিন বেঞ্চের এখানে বসবো, বসার পরে আমরা কি করব, সারফেস স্টেরিলাইজ করব। সেই সারফেস স্টেরিলাইজ কি জিনিস, যে 70% অ্যালকোহলে তুলা ডুবাবো, সেই তুলা দিয়ে মাশরুমের গাত্রটা, পেছনের পাশের গিল, সামনে ডাটাটা, পুরো অংশটা সুন্দর করে মুছে নিব। মুছে নেওয়ার পর কি করব আমরা, ওই যে অংশটা দেখালাম ওই জায়গাটা থেকে আমরা এরকম কেটে নিব। কাটার পরে এই যে সামান্য অংশ নিডেল দিয়ে, ওই যে আগে থেকে তৈরি করে রাখা পিডিএ মিডিয়া, সেই পিডিএ মিডিয়াতে প্রবেশ করাবো। এখানে প্রবেশ করানোর সময় একটা কায়দা আছে, সেটা কি, যে আমাদের এই যে নিডেলটা ফ্লেমে দিয়ে বার্ন করে নিতে হবে। তাহলে নিডেলটা কি করতে হবে আমার, এই যে ক্লিন বেঞ্চের ভেতরে যে আমার ল্যাম্প থাকবে, সেই ল্যাম্পের ওখানে ধরতে হবে, ধরে মাথাটাকে পোড়ায় নিতে হবে। এবার যখন পোড়ায় নিলাম, নিডেলের মাথাটা জীবাণুমুক্ত হইলো ঠিকই, কিন্তু নিডেলের মাথা কিন্তু গরম থাকলো, ওই গরম নিডেলের মাথা দিয়ে কিন্তু মাশরুম কাজ করা যাবে না, তাহলে টিস্যুটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, পুড়ে যাবে। সেই নিডেলের মাথাটা কি করতে হবে, মিডিয়ার ভিতরে চাপ দিয়ে ধরতে হবে, ধরলে মাথাটা ঠান্ডা হবে এবং মিডিয়া থেকে একটা পিচ্ছিল পিচ্ছিল টাইপ এই নিডেলের গায়ে লাগবে সেই অংশ। তখন ওইটা দিয়ে আমরা কি করব, এই যে টিস্যু নেওয়ার জন্য এরকম টিস্যুর মাথাটাকে চাপ দিয়ে ধরবো, ধরলে নিডেলের মাথায় সুন্দর মতো এই টিস্যুটা চলে আসবে। তারপরে এরকম আবার অগ্নিশিখার সামনে যে দেখেন সুন্দর করে ধরা আছে, আমরা কি করব, টিস্যুটা দিয়ে দিব। দেওয়ার পরে এরকম খাড়া করে রেখে দিব। ধীরে ধীরে কি হবে, এই সাদা অংশটা এই খাবার খেয়ে খেয়ে বাড়তে থাকবে, এক সময় পুরো অংশটা 7 থেকে 10 দিনের মধ্যে পুরাটা হোয়াইটিশ মাইসিলিয়াম দ্বারা কাভার করে যাবে। তখন এটা দিয়ে আমরা কি করব, মাস্টার মাদার কালচার তৈরি করার জন্য আমার উপযোগী তৈরি হয়ে গেল পিওর কালচার বা স্টক কালচার। এবং এই যে 10 দিন পরে থেকে দেখা যাবে যে ধীরে ধীরে এটার খাবার কমতে থাকবে। এই যে দেখেন আমি এই পরের স্লাইডটা কেন দেখাইছি, এই যে কিছু কিছু থেকে কি হচ্ছে, সাদা সাদা কমে যাচ্ছে, এটার মধ্যে একটা স্টোরেজ খাবার থাকে, নির্দিষ্ট টাইম পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত এই খাবারটা পাচ্ছে। যখনই 15 দিন এরকম হয়ে যাবে, দেখবেন যে ধীরে ধীরে খাবার কমতে থাকবে। তাহলে আমরা যদি এটাকে বাঁচায় রাখতে চাই বা এটাকে সতেজ রাখতে চাই, তাহলে কি করতে হবে, আবার আমাকে মিডিয়া বানাতে হবে, নতুন করে পিডিএ মিডিয়া বানায় এখান থেকে স্কোয়ার করে কেটে নিয়ে আবার মিডিয়াতে দিয়ে দিতে হবে। এটাকে বলা হচ্ছে সাব কালচার, তখন আবার ওই নিউ মিডিয়াতে গ্রো করবে, সেইখানে আবার 15 দিন এরকম থাকলো। অর্থাৎ কিছু কিছু ভ্যারাইটির ক্ষেত্রে কাজটা করতে হয় মাসে একবার, যেটা স্লো গ্রোথ সেটা হচ্ছে
কম করতে হয়, আর যেটার গ্রোথ ফাস্ট সেটা হচ্ছে বারে বারে করতে হয়। তো এরকম কিছু ভ্যারাইটি আছে যে 15 দিন অন্তর একবার করলে হয়, কিছু ভ্যারাইটি আছে মাসে একবার করলে হয়। এরকম সাব কালচার করে আমরা এটাকে বাঁচায় রাখতে পারি। আর একটা পদ্ধতি হলো লিকুইড প্যারাফিনে 6 মাস পর্যন্ত রাখা যায়। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা পেটি প্লেটে করব, করার পরে কর্ক বোরার দিয়ে গোল গোল করে কেটে নিয়ে আমরা লিকুইড প্যারাফিনে ডুবিয়ে রাখলে 6 মাস পর্যন্ত এটা ভালো থাকে। 6 মাস পরে আমরা আবার উঠাই নিয়ে মাদার কালচার করতে পারবো বা সাব কালচার করতে পারবো। আর আমরা যদি প্রায়ও রেফ্রিজারেটরে থাকি রাখি তাহলে এটা বছরের পর বছর এখানে সংরক্ষণ করে রাখা সম্ভব। হ্যাঁ, এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন, তারপরে আমি পরের ধাপে যাবো। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আসসালাম হ্যাঁ ম্যাডাম, বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ক্রায়ো রেফ্রিজারেটর জিনিসটা কি ম্যাডাম? এটা প্রিজার্ভেশনের জন্য একটা ফ্রিজ, এখানে হচ্ছে লিকুইড নাইট্রোজেনে বছরের পর বছর এটা ইয়ে করে রাখা যায়। এটা ব্যক্তিগত পর্যায়ে ওই রকম অনেক বড় চাষি হলেই সম্ভব, তা না হলে এটা গবেষণা পর্যায়ে গবেষণা ইনস্টিটিউট গুলোতে এটা আছে। এটার অনেক দাম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।